নিসপুল্লাহ রহমানের আহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই ভালো আছো তো আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তোমরা জানো যে এর আগের লেকচারগুলোতে আমরা বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করেছি তোমরা নিশ্চয়ই বাসায় সেগুলো ভালো করে প্র্যাকটিস করেছো তো আজকে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করবো মিস্টার ইসপুল্লাহ রহমানের রাহিম নেক্সট তো আমার পরিচিতি হচ্ছে আমি সেলিম মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর প্রভাষক রসায়ন ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ ডিমলা নির্ভামারি আইসিটি ফোর জেলা অ্যাম্বাসেডর নিরারি নেক্সট আজকের বিষয়ে রসায়ন প্রথম পত্র প্রথম পত্রে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তোমরা নেক্সট তো আজকের শিখন ফল যেটা আমরা শিখতে পারবো সেটা হলো নিষ্ক্রিয় গ্যাস এর ধারণা নিষ্ক্রিয় গ্যাসের কাজ সম্পর্কে জানতে পারবো নিষ্ক্রিয় গ্যাস এর ব্যাখ্যা করতে পারব তো প্রথমত আমাদেরকে জানতে হবে যে আসলে নিষ্ক্রিয় গ্যাসটা কি তোমরা অনেকে জানো যে নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে তোমরা একটা প্রাথমিক পেয়ে গেছো তো নিষ্ক্রিয় গ্যাসটা কি সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে তো নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে পর্যায় সারণী যে সমস্ত মৌলের পরমাণুসমূহ ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে না তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় তো জিনিসটা আমি আবার রিপ্লাই করতেছি তোমাদের পর্যায় সারণীতে যে সমস্ত মৌলের পরমাণু সমূহ ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে না তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় পর্যায় সারণীর আঠারো নম্বর গ্রুপে এদের অবস্থান নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান কত নম্বর গ্রুপে আঠারো নম্বর গ্রুপে তা নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে জিনিস জানো জিনিসকে হিলিয়াম নিওন আর্গন ক্রিপ্টন জেনন এবং রেডন এই ছয়টা গ্যাসে হলো নিষ্ক্রিয় গ্যাস তো আমরা আরও একটু রিপ্লাই করি তোমাদের নিষ্ক্রিয় গ্যাস কয়টি নিষ্ক্রিয় গ্যাস হলো ছয়টি হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এবং রেডন নিষ্ক্রিয় গ্যাসগুলি নিষ্ক্রিয় কেন ম্যাক্সিমাম পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটা আছে নিষ্ক্রিয় গ্যাসগুলি কেন নিষ্ক্রিয় তো নিষ্ক্রিয় গ্যাসগুলি কেন নিষ্ক্রিয় সে বিষয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করবো সেটা হচ্ছিল নিষ্ক্রিয় গ্যাসগুলি নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসগুলি ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে হিলিয়াম ব্যতীত হিলিয়াম ব্যতীত ও অন্য নিষ্ক্রিয় গ্যাসগুলির সর্ববৈস্তরের শক্তির স্তরে অষ্টকপূর্ণ করে থাকে শুধু হিলিয়াম বাদে সবগুলো গ্যাসের শক্তির স্তরে অষ্টকপূর্ণ করে থাকে নিষ্ক্রিয় মোলসমূহের সর্বশেষ শক্তি স্তরে অষ্টপূর্ণ থাকায় নিষ্ক্রিয় মৌলসমূহ যথেষ্ট স্থিতিশীল থাকে ফলে এসব মৌলসমূহ সহজে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না সর্ববৈষ্ স্তরে ইলেকট্রন দ্বারা অষ্টপূর্ণ থাকে যা অত্যন্ত সুস্থিত এ সুস্থিত ইলেকট্রন বিন্যাস ভাঙতে অনেক শক্তির প্রয়োজন হয় তাই স্বাভাবিক অবস্থায় নিষ্ক্রিয় মৌলসমূহ অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয় না বা অন্য কোনো মৌলের সাথে তারা বিক্রিয়া করে না অর্থাৎ সর্ববৈস্তরে সুবিনস্ত ইলেকট্রন বিন্যাসের কারণে নিষ্ক্রিয় মৌলসমূহ নিষ্ক্রিয় বলা হয় যেহেতু নিষ্ক্রিয় মৌলসমূহ অষ্টপূর্ণ থাকে হিলিয়াম ব্যতীত এবং এটা খুব সুস্থিতি সুস্থিতিশীল এবং ওরা কোনো অন্য কোনো যৌগ বা মৌলের সাথে বিক্রিয়া করে না বা ইলেকট্রন আদান প্রদান করে না এই কারণে এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা নিষ্ক্রিয়তার কারণ বলা হয় তো আমরা যদি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের দিকে আমরা যদি একটু তাকাই তাহলে আমরা হিলিয়ামের কত পারমানিক সংখ্যা কত টু তাহলে এটা নিয়ে এটা হচ্ছে ওয়ান এস টু নিয়নের কত টেন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স নিয়ন কত টেন আর্গন কত আঠারো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ক্রিপ্টন কত থার্টি সিক্স তারপরে জেনন এবং রেডন তাহলে এই সমস্ত মোলের ইলেকট্রন বিন্যাসে আমরা কী দেখতে পাই যে প্রত্যেকটা সর্ববৈষ্ স্তরে কিন্তু হিলিয়াম ব্যতীত অষ্টকপূর্ণ রয়েছে এই দেখো এখানে ছটা দুটা কটা আটটা এখানে ছটা দুটা কটা আটটা এখানে কটা আটটা এখানে ছটা দুটা আটটা এখানে ছটা দুটা আটটা তাহলে অষ্টক পূর্ণ থাকার কারণে এরা অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করে না এদের ইলেকট্রন থেকে আমরা সেটা দেখতে পারি নেক্সট তো নিষ্ক্রিয় গ্যাসের রাসায়নিক ধর্ম সম্পর্কে আমরা চলে রাসায়নিক ধর্মটা কি যে প্রত্যেক নিষ্ক্রিয় গ্যাস সময়ে সর্ববৈশ স্তরের ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে এনএস টু এনপি সিক্স অর্থাৎ এদের পরমাণু সর্ববৈশ স্তরে চারটি করে হিলিয়ামের ক্ষেত্রে দুইটি অ্যাকসেপ্টেড করার কোনো প্রবণতা দেখা যায় না বলে এরা আয়নিক বা সমীতি যৌগ গঠন করতে পারে না অতএব এরা সম্পূর্ণরূপে রাসায়নিক বিক্রিয়া ক্রিয়াহীন বিশেষ কোন ক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাস কর্তৃক বিভিন্ন যৌগ গঠনের প্রমাণ পাওয়া গেছে তো নিষ্ক্রিয় বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করতে পারবো তো নিষ্ক্রিয় সম্পর্কে আমরা আলোচনা করব তো হিলিয়ামের ক্ষেত্রে আমরা দেখি যে হিলিয়ামের ব্যবহার কথা হচ্ছে তোমরা জানো যে হিলিয়ামের অনেক জায়গায় ব্যবহার হয় বেলুন তোমরা যে বেলুন দেখতে পাচ্ছ বেলুন এবং আকাশ জানি করা হয় যদি এটি হাইড্রোজেন অপেক্ষা ভারী হলেও এর এর উত্তোলন ক্ষমতা হাইড্রোজেনের কাছাকাছি প্রায় নাইনটি টু পার্সেন্ট এটি অদার্য এবং অপেক্ষাকৃত কম ব্যাপনীয় এজন্য এ কাজে হাইড্রোজেন অপেক্ষা হিলিয়াম অধিক উপযোগী তাহলে আমরা একটা ব্যবহার পেয়ে গেলাম যে হিলিয়ামের অপেক্ষা নাইট্রোজেন অধিকতর দ্রবণীয় এই জন্য ডুবুরির যন্ত্রে বায়ুর পরিবর্তে অক্সিজেনের সাথে মিশ্রিত অবস্থা হিলিয়াম বিশ পার্সেন্ট ও আশি পার্সেন্ট ব্যবহার করা হয় এতে সমুদ্র তলদেশে উচ্চ চাপে বায়ুতে শ্বাস প্রশ্বাস বলে যে অসুবিধার সৃষ্টি হয় তা দুর্বভূত হয় কারণ উচ্চ চাপে বায়ুতে নাইট্রোজেনের রক্তে দ্রবিত হয়ে যায় ফলে পানির উপরে থাকা উঠা মাত্রই চাপ কমে যায় ফলে দ্রবিত নাইট্রোজেন বের হয়ে আসে এবং রক্তের মধ্যে বুদবুদ সৃষ্টি করে এটা এতে অপসাদ ব্যথা সৃষ্টি হয় হিলিয়াম যুক্ত হিলিয়াম যুক্ত অক্সিজেন ব্যবহারে অসুবিধা হয় না তৃতীয়ত আসলো হাঁপানি প্রবৃত্তি রোগের শ্বাসকষ্ট সহায়তার জন্য হিলিয়াম মিশ্রিত অক্সিজেন ব্যবহার করা হয় চার নম্বরে আসলো নিম্ন তাপমাত্রায় গবেষণাগারে তরল হিলিয়াম স্ফুটনাঙ্ক এত ব্যবহার করা হয় নিম্ন তাপমাত্রার পরিমাপ ব্যবহৃত গ্যাস থার্মোমিটারে হিলিয়াম ব্যবহার হয় এরপরে আমরা নিয়নের ব্যাপার নিয়ন প্রধানত নিয়ন প্রধানত আলোক সম্পাদন বা আলোকসজ্জায় ব্যবহৃত হয় নিয়ন টিউবে এটি অত উজ্জ্বল লাল আলো উৎপাদন করে এটি পারদ বা মার্কারি বাষ্পের সাথে মিশ্রিত হয় সবুজ নীল আলো পাওয়া যায় নিষ্ক্রিয় গ্যাস বা তার বিভিন্ন মিশ্রণের মধ্যে বিভিন্ন বর্ণের কাজ ব্যবহার হয়ে থাকে আলোর বৈচিত্র্য সৃষ্টি করা সম্ভব নিয়ন আলো কুয়াশার মধ্যেও দেখা যায় এজন্য বৈমানিকগণ আলোর সংকেত রূপে এই আলো ব্যবহার করে থাকেন নিয়নের সাহায্যে প্রতি প্রতিপাবন হলে আলোর বৈচিত্র্য সৃষ্টি করে ব্যবসার ক্ষেত্রে রকমারি বিজ্ঞাপন নিয়ন যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখতে পারে তিন নম্বরে হচ্ছে কোনো নির্দিষ্ট বিভবসীমা বা ভোল্টেজ লিমিট অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নিয়ন হিলিয়াম মিশ্রণ বিদ্যুৎ পরিবহন করে না এই মাত্রা অর্থাৎ উচ্চ বিভব প্রয়োগে হলেও এটি বিদ্যুৎ পরিবাহী ভোল্ট মিটার এবং রেক্টিফায়ার প্রভৃতি যন্ত্রে সংরক্ষণে এই মিশ্রণ ব্যবহার করা হয় এরপরে আমাদের যেটা জানবো সেটা হলো আর্গন কোথায় কোথায় ব্যবহার করা হয় আর্গন প্রধানত ইলেকট্রিক বাল্ব পুরনে ব্যবহার করা হয় বাল্বে আর্গুন থাকার কারণে দারুণ টাংস্টেন সূত্র সহজে বাষ্পীভূত হয় না ফলে বাল্বের পরমাণু পরমাণু অনেকাংশে বর্ধিত হয় দুই নম্বরে হলো রেডিও রেডিও ও বাল্ব এবং রেক্টিফায়ারে এ আর্গন ব্যবহার করা হয় তিন নম্বরে হলো ঝালাইয়ের কাজে নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টি করতে আর্গন ব্যবহৃত হয় চার নম্বর হলো গ্যাস ক্রমাটক্রমধ্যে এর ব্যবহার রয়েছে এরপরে আমরা ধরো ক্রিপ্টন ক্রিপ্টন আর্গনের মতোই ক্রিপ্টন টিউব বাতিতে ব্যবহার করা হয় কসমিক রশ্মি পরিমাপে আইনীকরণ প্রকোষ্ঠে ক্রিপ্টন ব্যবহৃত হয় তিন নম্বরে হলো ক্রিপ্টন পারমাণবিক পারমাণবিক দ্বীপ বা কে আর এর ব্যবহার রয়েছে খনি শ্রমিকদের ক্যাপ ল্যাম্পে ক্রিপ্টন ব্যবহার করা হয় তাহলে ক্রিপ্টন সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার এরপরে আমরা যেটা জানবো সেটা হলো জেনন জেনন কোথায় কোথায় ব্যবহার করা হয় দ্রুত গতিসম্পন্ন ফ্ল্যাশলাইটের জেনন রয়েছে নিউটনের নিরপেক্ষ মেশন শনাক্তকরণে বুধবুত প্রকোষ্ঠে তৈরি করতে এটি ব্যবহার করা হয় এরপরে আমরা যাতে পারি রেডন রেডিও থেরাপি চিকিৎসায় শরীরে ক্ষতিকর বৃদ্ধি নাশে এ রেডন ব্যবহার করা হয় ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি নিরসনে রেডেন রেডন ব্যবহৃত হয় ধন্যবাদ তোমরা নিশ্চয়ই জানো যে এর তোমরা নিশ্চয় বাসায় এর হিলিয়াম নিয়ন আর্গনের আরও অন্য অন্য জায়গায় ব্যবহারগুলো আছে সেই ব্যবহারগুলো তোমার বাসায় প্র্যাকটিস করবা আর হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন রেজন কেন গ্যাস বলা হয় এবং এদের নিষ্ক্রিয়তার কারণটা কী সেই জিনিসগুলো তোমরা আরও বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা তো সকলকে ধন্যবাদ ধন্যবাদ সবাই